পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 5 জনের, ঘটনায় আহত আরও 1 জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত ডিমডিমা চা বাগান এলাকার এশিয়ান হাইওয়েতে। শিলিগুড়িগামী একটি ডাম্পার ও ছোট গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 5 জনের, ঘটনায় আহত আরও 1 জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের কাছে 48 নম্বর এশিয়ান হাইওয়েতে। শিলিগুড়িগামী একটি ডাম্পার ও ছোট গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে ছোট গাড়িতে থাকা 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর আহত 1 জনকে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে আনা হলে শিলিগুড়িতে রেফার করা হয়। গুরুতর আহত শান্তিনগর কলোনির বাসিন্দা শিবু মণ্ডল। বর্তমানে শিবু মণ্ডল শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ছোট গাড়িতে করে 6 জন শিলিগুড়ি যাচ্ছিল। গভীর রাতে ডিমডিমার কাছে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে ছোট গাড়িটি। বীরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে। আলিপুর জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে।